আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি যোগ ওবারাকাতু। করেছেন ইকবাল সিরাজি ভাই। ইকবাল সিরাজি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের কথা একটু পরে শুনতে পাচ্ছেন নাকি সাথে সাথে শুনতে পাচ্ছেন? একটু পরে মনে হচ্ছে শুনতে পাচ্ছেন আপনি। আপনি কি একটা কাজ করবেন, আপনি কি মোবাইল নেটওয়ার্কে আছেন নাকি ওয়াইফাইতে আছেন? হ্যাঁ, আমি মোবাইল ডাটাতে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি একটু আপনার ঘরের জানালাটা খুলতে পারেন, বা যেভাবে একটু নেটওয়ার্কটা আরেকটু বেটার পাওয়া যায় এরকম করতে পারেন, তাহলে হয়তো আলোচনা করতে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, বলেন তাহলে আপনি। হ্যাঁ, আমি আপনার কথা, হ্যাঁ হ্যাঁ, কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি, একটু ডিলে হচ্ছে অল্প একটু, আমরা চেষ্টা করবো সেটাকে মাথায় রেখে আর কি কন্টিনিউ করার জন্য। আপনি প্লিজ বলেন। ভাই বলুন, আমরা আপনার হ্যালো সাথে আছি। ইকবাল আপনি রূপা বলুন। আপা, ভালো আছেন? জি ইকবাল, ভালো আছি। আপনি বলুন, আজকে কি বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন? যেহেতু আলোচনাটা উন্মুক্ত, আর সেজন্য আপনার সাথে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আপনার অনেক লাইভ আর অনেক ভিডিও আমি আপনার দেখেছি। যে ভিডিওগুলোতে আমি দেখলাম যে আপনার কথাবার্তায় ইসলামের যে মূল শাখা বা ইসলাম নিয়ে আপনি যেরকম কথাবার্তা বলছেন, সেটা আসলে একজন মুসলমান হয়ে এরকম কথা বলাটা আমার কাছে পছন্দনীয় হয়নি। আমি অনেকবার ট্রাই করছি যে আপনার সাথে কানেক্ট হওয়ার, পারি নাই, হয়তো আজকে যুক্ত হয়েছি। তো আমাকে একটু বলবেন যে আপনার যে মাইন্ড বা আপনার যে চেতনা, আপনি ইসলাম নিয়ে যে গবেষণা করেন, মানে আপনি কি বুঝাতে চান পাবলিকদেরকে কিংবা মানুষদেরকে, আপনি কি বুঝাতে চান আমি এটা জানতে চাই আপনার কাছে। রাইট, আপনি বলেন না যে মুসলিম হয়ে এইসব কথাবার্তা কখনোই শোভা পায় না, এরকম একটা কথা বলেছেন ইকবাল ভাই। এই জন্য কিন্তু আমি আর নিজেকে মুসলিম দাবি করি না। আমি কিন্তু সবসময় বলি আমি এক্স মুসলিম কিংবা এথিয়েস্ট। এই কথাটা আমি আমার সবসময় স্ট্যাটাসের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি। আমি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করি কিংবা যে কোনো জায়গায় যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি, ওখানে রিলিজন একটা পার্ট থাকে যে তোমার রিলিজন কোনটা। আমি সেখানে কখনো কখনো দিই যে ডোন্ট ওয়ান্ট মেনশন দ্যাট, মানে এটা সম্পর্কে বলতে চাই না, কিংবা কখনো কখনো যদি সেই অপশনটা থাকে যে যেখানে বলা হয় যে নো রিলিজন, সেখানে সেটাই দিই। আমি কিন্তু কখনো মুসলিম হিসেবে আর নিজেকে দাবি করি না। তো এটা হচ্ছে একটা উত্তর আপনার, যে আপনার যেটা ভালো লাগছিল না যে মুসলিম হিসেবে কেন বলছি। তো মুসলিম হিসেবে আমি বলছি না, আমি একজন এক্স মুসলিম হিসেবে বলছি। এবং কেন মুসলিম আমি আর নেই সেটাও আপনার বোঝা দরকার, যে আমরা যখনই কোনো ধরনের কোনো রেফারেন্স দিই ইসলাম ধর্ম সম্পর্কে, এটা কিন্তু কোরআন হাদিস থেকেই দিই। এগুলো কিন্তু এমন না যে ভিন দেশি কোনো মানুষ এসে আমাদেরকে দিয়ে গেছে কিংবা ইহুদিরা আমাদেরকে দিয়ে গেছে এসব বার্তাগুলো, যেগুলো আমরা ইসলাম ধর্মকে হেয় করার জন্য, প্রতিপন্ন করার জন্য এগুলো কথা বলি, তা কিন্তু না। এগুলো কিন্তু নবীর কথা, এবং নবী নামক যেই ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারকে আল্লাপাক যা যা বলেছিল মানে নবীর কথা অনুযায়ী, সেগুলো দিয়েই কিন্তু আমরা রেফারেন্সগুলো দেখাই। তো আমি নিজে এক্স মুসলিম হয়েছিও এই একটা কারণে, যে যখন আমি নিজেকে মুসলিম বলতাম তখন আমি আমার ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। খুব বড় গলায় বলতাম যে আমি একজন মুসলিম, আই এম সো প্রাউড টু বিকাম আ মুসলিম, ইউ নো আই ওয়াজ বর্ন ইন আ মুসলিম ফ্যামিলি, সো আই এম সো প্রাউড অফ ইট। বাট খুবই দুঃখজনক হলেও সত্যি কথা যে তখন কিন্তু আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। আমার বুকে এক গাদা আবেগ ছিল, ভালোবাসা ছিল এই ধর্মের প্রতি, নবীর প্রতি, সেখান থেকেই আমি মানতাম। কিন্তু যখন আমি একটু পড়াশোনা করলাম, যখন একটু ভেতরে গেলাম, তখন দেখলাম যে না, এই ইসলাম আসলে যেই জিনিসটা নিজেকে আমরা জানতাম যে যেভাবে রিপ্রেজেন্ট করে মোল্লারা, সেটা আসলে প্রকৃত ইসলাম নয়। তো এই জন্যই কিন্তু আমরা সেই গুঁড়ো যে ব্যাপারগুলো আছে, যেগুলো খুব মানে বড় বড় ব্যাপার, পাশবিক ব্যাপার, সেগুলো কিন্তু আমরা নিয়ে আসি। এখন আপনি ইকবাল, আপনি মুসলিম হিসেবে আপনি এটা কিন্তু করতে পারেন যে আপনি কিন্তু চাইলে আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি মুসলিম, আমি জানি আমি রাইট, তো সেই জায়গা কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু উন্মুক্ত করা আছে আপনার জন্য, যে আপনি কিন্তু চাইলে আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন। এই যে যেমন আজকে আমরা চলে আসলাম এই প্ল্যাটফর্মে, আপনি এখন এসেছেন, সবাই কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে, মাতুপুরের কথা শুনতে পাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছে। তো আপনার কাছে যদি মনে হয় যে না খামাকা ইমোশনাল কোনো কথা বলবো না, লজিক নিয়ে কথা বলবো, এভিডেন্স নিয়ে কথা বলবো, তাহলে আসুন, আপনার জন্যই হচ্ছে এই প্ল্যাটফর্মটা, আসুন না আমাদেরকে ভুল প্রমাণ করুন। যদি এমন কোথাও এরকম হয়ে থাকে যে আমরা কোনো ভুল ব্যাখ্যা করেছি ইসলাম সম্পর্কে, সেটিও আপনি আমাদেরকে বোঝাতে পারেন। ইকবাল, এবার আপনি বলুন। আমাদের বক্তব্যটা পৌঁছাচ্ছে ওনার কাছে পাপু। হ্যাঁ, স্যাটেলাইটে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মঙ্গল গ্রহ থেকে বৃহস্পতিতে যাচ্ছে, বৃহস্পতি থেকে আবার ঘুরে আসতে একটু সময় লাগবে। আমার একটা, হ্যাঁ সরি, আমার একটা কল আসার কারণে আমি একটু বুঝতে পারি নাই। আচ্ছা ইকবাল ভাই, একটা কাজ করি। হ্যাঁ, আমরা আজকের
আজকের মতো আপনাকে কষ্ট না দিই, আমরাও কষ্ট না পাই, আমরা আরেকদিন যুক্ত হবো আপনার সাথে যেদিন আপনার হচ্ছে নেটওয়ার্কটা আরেকটু ভালো হবে। হ্যাঁ, কারণ ভয়েজারে করে যখন আমাদেরকে কথোপকথনটা পৌঁছাতে হচ্ছে তখন আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে, শ্রোতাদের জন্যও, কারণ শ্রোতারা এখন আর্টেমিসের অপেক্ষায় আছে, ভয়েজারের দিন শেষ। সো আমরা তাহলে পরের অতিথির কাছে চলে যাই।